আমি হক কথা বলবো, কেননা আমি প্রথমে উঠে বলি যে আমি মালটা খুব একটা ভালো না। কেন এই তরুণীপুরের লোকেরা আমাকে কিন্তু 12,000 টাকা দিয়ে নিয়েছে, ফোনপে কিছু মেরে দেছে, লাভবো বাকিটা নেবো। এরা আমার 12,000 দিয়ে গিয়ে আমার কিনে লেছে, কথা বলে না। আমি স্টেজে উঠে চুমো খেয়ে ওয়াজ করবো, মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাতাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, মুখে দাড়ি নি, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, আর আমি এসে বলবো ও দুলা ভাই ওয়াজ ভালো হচ্ছে, কথা বলে না। সে মাল আমি নয়। আমি স্টেজে উঠে বলবো আল্লাহ তরুণপুরের লোকেরা খুব ভালো, এরা আমার 12,000 দেবে, আল্লাহ এক কাজ করো, এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্ধন লোন, গ্রুপ লোন খায়, কেউ কেউ বাপমার ভাত দেয় না, কেউ কেউ বোতল মারে, কেউ কেউ গাঁজার কলকে টানে, আল্লাহ কেউ কেউ লটারি টিকিট কাটে না। হ্যাঁ হ্যাঁ, এ তো জিব্রাইলের ভূত ভাই গো, চাচা ঠিক ধরে বলে গোছা গোছা কাটে। আমাদের জন ছেলেরা যে লটারির দোকানে এই 500 টাকার মাল দে, 500 টাকা যেই দেলে বিসমিল্লাহ আল্লাহ, 3 বছর ধরে কাটতিস, আল্লাহর কি একবারও পড়ে। ওই করিমির বেডার কতবার পড়লে, জালালের বেডার পড়লে, ছাত্তারের বেডার পড়লে, আল্লাহ আমার কোবালে কি বাজ পড়ে গেল, একবারও পড়ে। একবার দিস আল্লাহ, একবার দিস বিসমিল্লাহ। এরম কাউরা আছে না নেই? যারা হারাম মালে চুমো খায় এরা কাউরার বাচ্চা না মুসলমানের বাচ্চা? আর ভাষা সহ্য হবে? সবেন তো প্রথম অ্যান্টিবায়োটিক দিয়েছি বলে ঠিক আর, এরপরে বলবে বেঠিক আর। শোনেন বাবু, আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, এরা বন্ধন লোন, গ্রুপ লোন খায়, গাঁজার কলকে টানে, লটারির টিকিট কাটে, বা আমার ভাত দেয় না, এক কাজ করো আল্লাহ তুমি এদের জান্নাত দাও, এদের বাম্মারও জান্নাত দাও। আল্লাহ এসে বলবে মৌলবি হাত লাবা, তোকেও ধুনব, তোর বাপকেও, কথা বলে না, ছাড়বো না। কেন? বেনামাজি আর হারাম করার জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লব। আমি মৌলবি 12,000-এর লোভে স্টেজে উঠে কি কায়দায় দোয়া করতিস, রব্বানা জ্বলামনা। ফেরেশতারা বলে আল্লাহর কিরে এমনিতে জ্বলে আজি, শালা আর জ্বলাস না, তোরা মাল আলাদা। এই বিয়াদবের বাচ্চা, নানির কবর কোথায় আর কাঁদিসি কোথায়? হালুয়া, এই মৌলবি হালুয়া, তুই আমার নবীর থেকে বড় মৌলবি। আগে আমরা বক্তারা যে যত ওয়াজ করি আমরা নবীর থেকে বড় মৌলবি। পৃথিবীর সব থেকে বড় মাওলানা, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, ইসলামে, কোরআনে, শরিয়াতে হেড কন্ডাক্টর, রসুলে খোদা নূরে মোহাম্মদ বিশ্ব নবী বলেছেন বেনামাজি জান্নাতে যাবে যাবে। এখান যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ যারা এড়ে গরুর মতো কবরে চিৎপাত হয়ে শুয়ে হয়েছে, ও যন্ত্রগুলো জীবনে নামাজ পড়তো না। আর নবী বলছে বেনামাজি জান্নাতে যাবে। আরে আমি ডায়মন্ডের হুজুর কেন, মদিনাতে হুজুর এনে যদি দোয়া করেন তোর বাপ 100% জাহান্নামে যাবে। কেন? পৃথিবীর সব থেকে বড় হুজুর বিশ্ব নবী বলেছেন বেনামাজি জান্নাতে যাবে যাবে না। আমিও নামাজ পড়ি না, আমার বাপও নামাজ পড়তো না, নানির কবর কোথায় আর কাঁদছো কোথায়? হক কথা বললে তো রেগে যাবে, আমার বিরুদ্ধে এত সমালোচনা কেন? আমি ডাইরেক্ট শর্ট করি, গায়ে লাগে। যারা 40 বছর জলসা শুনে এখনে নামাজ পড়ে না, 30 বছর ফুরফুরাই গিয়ে এখনে মাথায় টুপি দেয় না, 35 বছর বসিরার দরবারে গিয়ে এখনে হারাম খাওয়া ছাড়া, যারা মুসলমানের ছানা মুসলমান বলে দাবি করে এখনে বন্দর লোন গ্রুপ লোন ছাড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু হারাম খাওয়া ছাড়ে না, যারা বছরে বছরে জলসা দেয় তারপরেও বাম্মার ভাত দেয় না, আই দিস চ্যালেঞ্জ, এরা মুনাফিকের বাচ্চা, মুসলমানের বাচ্চা নয়। এই বাবু, চাচার 55 বছর বয়স হয়ে গেল, যদি এখনে নামাজ না পড়ে ও মাল কবে পড়বে? ঠিক বলে, কবরে গিয়ে পড়বে। এ বাবু, একটা কথা বলি শোনে, যারা বাচ্চা নাবালক, মানে ছোটদের বাচ্চা বলেন তো, নাবালক বলেন তো। আচ্ছা, বাচ্চাদের উপরে নামাজ ফরজ, কথা বলে না? বাচ্চাদের নামাজ ফরজ, রোজা ফরজ, বাচ্চাদের সুদ খাওয়া হারাম। কেন? ওরা নাবালক, কিছু বোঝে। বাচ্চারা নামাজ কি বোঝে? বাচ্চারা জান্নাত জাহান্নাম বোঝে? বোঝে না। ওদের জন্য নামাজ ফরজ নয়। এর 55 বছর বয়স হয়ে গেছে, এখনে নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না। বুঝে উত্তর দিন, এ নাবালক না সাবালক? একদম ঠিক বলেছ, এ নাবালক না। আরে সাবালক হলি তো নামাজ পড়বে। সাবালক তো বোঝে নামাজ না পড়লে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। সাবালক বোঝে সুদ খাওয়া হারাম, সাবালক বোঝে বাম্মার ভাত দিতে হয়, নাবালক বোঝে। তাহলে 55 বছর বয়স হয়ে গেছে, এ এখনো সাবালক হয়নি। তোর মতো নাবালক বিয়ে করে 5টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরমে লাগলুনি? হায়া কায়ানি, নিলজ্জ, বেহায়া। এই বাবু, বক্তারা ওয়াজ করে আলাদা, আর এ যন্ত্রের ওয়াজ আলাদা। শুনেলেন, আলাক্সা মসজিদ কেড়ে নিচ্ছে, যে মসজিদে আল্লাহর নবী একটা দুটো নয়, পৃথিবীর সমস্ত নবীদের নিয়ে ইমামতি করেছে, যে ফিলিস্তিনে 70,000 নবীর জন্ম, যে ফিলিস্তিনে পৃথিবীর এমন কোন নবী নাই যে নবীর কদম ফিলিস্তিনে পড়েনি। তাহলে এত সুন্দর স্মৃতি বিজড়িত পৃথিবীর মধ্যে 3য় নম্বরে আল আকসা বাইতুল মুকাদ্দাস, এই মসজিদ ইহুদিরা আমাদের থেকে কেড়ে নিচ্ছে। আর আমাদের বক্তারা এসে কি ওয়াজ করছে জানো? বাবারা, বাবারা, ও মুসলমানের ছেলেরা, আমরা সবাই মুসলমান, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের নাম বেশি, দাম বেশি, পাওয়ার বেশি, যোগ্যতা বেশি, সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমি আপনি জাহান্নামে যাব না বাবা, আমরা জান্নাতে যাব। আর আমরা যখন জান্নাতে যাব, আমার দয়ার আল্লাহ আমাদের একটা দুটো নয়, 70টা হুর দেবে বাবা, 70টা হুর। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এরম ওয়াজ হচ্ছে না? হচ্ছে না মানে ওকেন গেও এই যন্ত্র লাগবে। তার মানে কি? রাম ভক্ত হনুমান বৌ ভক্ত, আমি বলি তোমরা বলো, বুঝতে পারেননি? শালা আলাক্সা মসজিদ কেড়ে নিচ্ছে, মৌলবি আছে হুরাদের ওয়াজ। বাবরি মসজিদ কেড়ে নিল মাথায় জুতো মেরে। এ বাবু, খোদার কসম, রাম মন্দির বাবরি মসজিদ ভেঙে হয়নি, ভারতের 35 কোটি মুসলমানদের কলিজা ভেঙে রাম মন্দির হয়েছে। রাম মন্দির বাবরি মসজিদের উপরে নয়, ভারতের 35 কোটি মুসলমানদের বুকের উপরে, কলিজার উপরে হয়েছে। তবে আমি কারিমুল্লাহ বলি, তরুণপুরের মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছানারা, কান খুলে শুনে নাও। বাবরি মসজিদ চিৎকার করে আর্তনাদ করছে, বসিরহাটের মুসলমান, স্বরূপনগরের মুসলমান আমাকে ভেঙে টুকরো টুকরো খান খান করে দিল। তবে না, আমি তোদের মারামারি করতে বলিনি, তোরা তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না। 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে, মসজিদকে বিরান হতে দিস না। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, পশ্চিম বাংলায় আমার সঙ্গে কালকের চলুন, আমি হাজারো মসজিদ দেখিয়ে দেব। যে মসজিদের ইমাম যেদিন বাড়ি যাবে ইনশাআল্লাহ সেদিন ফজরের আজান কথা বলে না, এরা বলে আমরা উম্মতে মুহাম্মাদি। ওই জন্য আমি কি বললাম, আমি এখন মুসলমানদের নাম দিছি তরমুজ গো। এ বাবু, স্বরূপনগরের লোকেরা তরমুজ কোনোদিন চোখে দেখেননি? তরমুজের বাইরের কালারটা কি? কালো, সবুজ, গ্রিন, যা পারে বলকি যা, কাডলি মাল ভিতরে কি, জোরে বলো, সেই মাল ছাম্বলদারি মুচো মাল সব খোলা বসে। জিবরাইল, মিকাইল, আজরাইলের খালাতো ভাই। আমি নবীর মেম্বারে বসে বলছি, জলসা শেষ করে দেন, এখান থেকে রাস্তায় উঠতে দেবেন, টুপি পকেটে, এ করি বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, এই জলসা রাস্তা পর্যন্ত যায় না। এসার নামাজ তো দূরের কথা, ফজরের নামাজ সকালবেলা জিবরাইল ঘরে ঢুকলি বুঝতে পারবে, মাছ দোকানপাট খুলে ঘুমোবে, তালবে সদে গাদান। আল্লাহর কি রে বাপ, করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে, উম্মতে মুহাম্মাদি। ও নবী আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেছাব করে পানি পানি নব না, আমরা খালি দিওয়ানা। মানে ছোটবেলায় জন্ম নেছে, মা নাম রেখেছে বাক্কার আলী, একটু বড় হয়েছে বাপ বিসমিল্লা করে দিল, বুঝতে পার। আর গরু গোস্ত খায় উম্মতে মুহাম্মাদি। ছি 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 ছি, খোদার কসম বাবরি মসজিদ চলে গেল। তবে আমি এখানে একটা কথা বলবো, বাবরি মসজিদ শহীদ হয়েছে না হয়নি কথা বল। আচ্ছা, 1992 সালে 6 ডিসেম্বর আমাদের মসজিদ ভাঙা হয়েছে না হয়নি? দিনের বেলায় কারা? আরে যারা গোবর খাওয়া মাল গো, করোনার ভয়ে গরুর মুত খায়। আল্লাহর কি রে বাপ, এ হ্যাঁ না না, এইরাম মালেরা আমাদের মসজিদ ভেঙেছিল না ভাঙেনি? তাহলে আমাদের মসজিদ শহীদ হয়েছে। এখানে আলেম উলামা থাকলে জেনেলেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর কোরআন বলেছে শহীদরা কোনোদিন মরে মরে খোদার কসম বাবরি মসজিদ মরে নাই। বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত বাবরি মসজিদ থাকবে। নারাই তাকবীর। তবে আমি একটা কথা বলবো বাবাজি, কোনো খাস জায়গায় মসজিদ হয় না, আর যদি কেউ জোর করে বানায় ও মসজিদে নামাজ, জোরে বলুন। আচ্ছা আপনাদের এটা তরুণীপুর অঞ্চল তো, আচ্ছা আপনাদের গোবিন্দপুর অঞ্চল, আপনাদের গোবিন্দপুরের প্রধান সাহেবের নাম জানেন? একটু বলুন, এই এলাকার প্রধান কে? খাদিজা বিবি, আমার একজন মা। কথা খুব গুরুত্ব দিয়ে শোনেন। এখন এই জায়গাটা আমার কথা 4 কাঠা, এখানে আমার দু কামরা ঘর আছে, গ্রামের ছেলেরা আমার জায়গা দখল করে নিল, আমার ঘর ভেঙে দিল। আমি খাদিজা বিবি প্রধান সাহেবের কাছে গিয়েছি, প্রধান সাহেবা আমার জায়গা, এই দেখুন আমার ঘর, এই গ্রামের ছেলেরা ভেঙে দেয়। প্রধান সাহেবা বলছে, কারিমুল্লাহ বাবু তোমার জায়গা কতটা? আমি বললাম 4 কাঠা। তোমার ঘর ক কামরা? আমি বললাম 2 কামরা। বলে এক কাজ কর, তোমার স্বরূপ নগর বাজারে 10 কাঠা জায়গা দিচ্ছি, 10 কামরা ঘর বেঁধে দিচ্ছি। আপনারাই বলুন বিচারটা কি ইনসাফ মতো হয়েছে? আমার জায়গা কেড়ে নিল এরা, আমার ঘর দখল করে দিল এরা, এরাই এখন ঘর বেঁধে থাকবে, আমি স্বরূপ নগরে চলে যাব। বাবরি মসজিদ আমাদের শত শত বছর আজান দিয়েছি, নামাজ পড়েছি। 1992 সালে আমাদের মসজিদ ভেঙে দিল যারা, তারাই মসজিদ ভেঙে মন্দির করলো, আমাদের অন্য জায়গায় জায়গা দিল। আচ্ছা মুসলমানরা সে জায়গায় মসজিদ করেছে? করেছে, আগ্রহ দেখিয়েছে। কেন? এই কোনো সরকারি জায়গায় মসজিদ হয়? হয়। তবে এর মাঝখানে আমি একটা কথা বলি, তবে আপনাদের এলাকাগুলো কি অবস্থা আমি জানি না, মারামারি হবেন তো? হক কথা, আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলবো না, আমার নিজের জাতি ভালো না, আমি অন্য জাতের বিরুদ্ধে বলবো কেন? এই যে মসজিদ মাদ্রাসার জায়গাগুলো ওয়াকাব হয় না, ওয়াকাব আর ওয়াকাব হয় না। এই মসজিদ মাদ্রাসার এই যে এক কথায় ওয়াকাব 2 প্রকারের হয়। এখানে যারা শিক্ষিত মানুষ বা মৌরি বা যারা আপনার উকিল শিক্ষিত লোক আমার কথা বুঝতে পারবেন। ওয়াকাব হয় 2 প্রকারে। এক প্রকারের ওয়াকাব হলো ওয়াকফে লিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় আপনি মসজিদ মানসা দিয়ে দিলেন, আর আপনার কোনো গল্প চলবে না, কোনো শর্ত চলবে না। দ্বিতীয় নাম্বার ওয়াকাব, এটা আমি নাম দিয়েছি চিটিংবাজি ওয়াকাব। এর নাম হল ওয়াকফে আওলাদ। শুনেছেন? শোনেন চাদা, শোনেন। ওয়াকফে লিল্লাহ হলো আল্লাহ রাস্তে, আর একটা ওয়াকফ হলো ওয়াকফে আওলাদ। এভাবে অনেক মসজিদই হয়ে আছে। ওয়াকফে আওলাদ কার বলে শুনে নাও। আমার ঠাকুরদা মসজিদে 1 বিঘে জায়গা দিকে যে দলিলে লিখে গেছে, এই জায়গা দেখভাল করবে আমার বড় এঁড়ে গরুটা, মানে বুঝতে পারো বড় বেটা, খেয়ে দেয়ে যা বেশি হবে মসজিদই দেবে। ও শালার জীবনে বেশি হবে না, আর মসজিদই কথা বলে না। এই মসজিদ দেখভাল করবে আমার বড় বেটা, এবং মসজিদের মাতোয়ালি হবে আমার বড় বেটা। আমার বেটা মরে গেলি মাতোয়ালি হবে কে? তার বেটা। তার বেটা মরে গেলি তার বেটা। তার বেটা মরে গেলে তার বেটা, মানে ও 14 গোষ্ঠীর মসজিদ। কথা বুঝছো না? বুঝছো না? ওর মুখে দাড়ি নাই, চিটিংবাজ, মুনাফেক। ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে। তোর ঠাকুরদা মসজিদে জায়গা দেশে বলে 14 গোষ্ঠী মাতোয়ালি থাকবি। তোর কোন বাপ বলেছে রে চিটিংবাজের বাচ্চা, তুই একক তো মসজিদে যাস না, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, তুই হারাম করার বাচ্চা, সূরা ফাতিহা জানিস না? কিয়ামতের দিন আল্লাহ বলে এক কাজ কর, ফেরেশতাদের বলে তরুণীপুরের মসজিদের মাতোয়ালি ধরে, ফেরেশতারা চ্যাংদোলাকে ধরে নিয়ে আল্লাহ বলতে যে করিমে সূরা ফাতিহাটা বল। আরে আল্লাহ, ও কি আমি জানি, থাম আমাদের বোর্ড ডাকি। কার বলে? ও আমাদের বউ জানে, ও কি আমি জানি? আল্লাহ বলবে এক কাজ কর, মালটা ছেঁকে আর যার নামে ছেড়ে দে। সূরা ফাতিহা জানে না মসজিদের সেক্রেটারি, সূরা কুল আল্লাহ জানে না মসজিদের সভাপতি। এই বিয়াদবের বাচ্চা, খোদার ঘরের মাতোয়ালি হবে সে, ইমাম বাড়ি গেলে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। শালা তোর মুখি দাঁড়িনি, এদের আবার বললি হক কথাই। আসল চিত্রগুলো আমি তুলে ধরি, এদের ফাটে। এই দেখো তোমাদের মসজিদের ইমাম, কথা খুব গুরুত্ব দিয়ে শোনে, ইমাম সাহেব নিচে গেছে। যাই হোক, আপনাদের মসজিদের ইমাম খুব গুরুত্ব দিয়ে শোনে, যদি দাড়িটা চেঁচে আর পোলট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ায়। এ বাবু, এখনকার জন মদ্দরা সব দাড়ি চাঁচে দেখেছে, দেখ কি দেখেছে, বেলেট ইয়ে দিকতেও মেরেছে ইয়ে দিকতেও মেরেছে, মানে গাছও কেটেছে গোড়াও উবড়ে দে, জীব দেওয়া ঘইলে কিছু বুঝতে পারবেন না, পুরো কুকুরের ভাইরা ভাই, বুঝতে পারেন। আপনাদের মসজিদের ইমাম যদি দাড়িটা পোলট্রি মুরগির মতো চেঁচে আর মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ায়, আয়াব্বা ওই ইমামের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না কেন? দাড়ি চাচা মালের পিছনে নামাজ, বলো কিরাম ফতোয়া মারতে যায় সব মুফতি সাহেবের ভাইরা ভাই, মুফতি সাহেবের বড় বোনাই, মানে ফতোয়া মাত্রই তো পয়সা লাগে না, আপনারাই ফতোয়া দিলেন, আপনাদের ফতোয়ার উপরে আপনারা টিকে থাকবেন, সরে যাবেন না। আপনারাই ফতোয়া দিলেন ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায় ওই ইমামের পিছনে নাম হবে না। তুই মুসলমানের ছানা দাড়ি চেঁচে হনুমান মুখ হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি কোন লজ্জায়? ইমাম দাড়ি চেঁচে যদি নামাজ পড়ায়, ইমামের পিছনে যদি নামাজ পড়া না যায়, তুই দাড়ি চেঁচে নামাজ পড়লি কোন কায়দায় তোর নামাজটা হয়? তুই চিটিংবাজ, তুই মুনাফিক, তোর রক্ত খারাপ। ইমাম যদি দাড়ি চাচে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না, তুই দাড়ি চাচে ইমামের পিছনে নামাজ পড়লি কি করে? ইমামের দাড়ি চাচা হারাম, তোমার আমার দাড়ি চাচা। বাবা, আমার কথা কি রাগ হচ্ছে? আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? ইমাম দাড়ি চাচলে ওর পিছনে নামাজ হবে না, তুই দাড়ি চাচা কোন লজ্জায় নামাজ? আচ্ছা ভালো করে বলুন, আপনার মসজিদের ইমাম যদি ওর কসিমত বউটা ভুঁড়ি বার করে তলপেট বার করে কুচিয়ে শাড়ি পরে বিভিন্ন মহিলা সমিতি বন্দর লোন গ্রুপ লোন অফিসারদের কোলে পোলট্রি মুরগির মতো গিয়ে থপাত করে বসে যায়, ও যন্ত্রের কেউ মসজিদে রাখবে? আদলা ইদিনে ঝাড়বিনি বাঁদরের বাচ্চা, তোমার বউ বন্দর লোন গ্রুপ লোন করে আর তুমি মসজিদে ইমাম সাহেব আছো, বলো আগো তেড়িয়ে দেবে না? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার বক্তব্যই অনেকজনের মুখ টুক শুইকে যাচ্ছে, আমি বুঝতে পারছি কেন। রোগের ওষুধ দিচ্ছি তো। ইমামের বউ যদি বন্দর লোন গ্রুপ লোন করে ওই ইমামকে মসজিদে রাখবেন না, আমি নবীর মেম্বারে বসে বলছি। এই তরুণীপুরের মাটিতে, স্বরূপ নগরের মাটিতে 100 মধ্যে 98টা বাড়িতে বন্দর লোন গ্রুপ লোন চলে। এরা কোন লজ্জায় কোন শরমে খোদার ঘরে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে? এদের লজ্জা নয়, শরম নয়, হায়া নয়, এরা মুনাফিকের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা হতে পারে না। ইমামের বউ বন্দর লোন গ্রুপ লোন করলে মানে যত দোষ নন্দ আমি করলি চলবে? এবং ওই জন্য তো নবী বলে গেছে, আউওয়ালাদিন সলিহিন, তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়ায় নেককার সন্তান রেখে যাবে। কি সন্তান? নেককার দিনদার সুআউলাদ রেখে যাবে। আমরা রেখে যাই, কে বলেছে না? আমরা 2 এড়ে গরু, 3 রাম ছাগল, 1 ভেড়া বলতি যে মিলিয়ে এলো। তোমাদের এদিকে এখন লোক গরু বসে, গরু গরু দেখেনি বলে না নাকি? ও তো আজরাইলির খালা তো ভাই রে। এ বাবু গরু দেখেছেন না দেখেনি? আচ্ছা আব্বা, গরু পেশাব করে দেখেছে? আচ্ছা, গরু পেশাব করে মেশিন ধোয়, কথা বলে না গরু, এই যুবক ছেলেরা বলে না, গরু পেশাব করে মেশিন ধোয়। আমাদের মুচমানের ছানারা পেশাব করে কলম ধোয়। ইমাম সাহেব কে ধরে, এ করিবে তুই তো মাধ্যমিক পাস, বলে হ্যাঁ। তা দাঁড়িয়ে পেশাব করলি? বলে হ্যাঁ। বসে পেশাব করলি নি? বলে না। কেন? কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে মানে কি? এত কুকুরের খালা তো ভাই। এ বাবু খোদার কসম, তোমার মসজিদের ইমাম মসজিদে বসে আছে, গ্রামের একটা লোক গিয়ে বলছে, হুজুর আমার বাড়িতে একটা কুয়া আছে। কি আছে? কুয়া। আমার কুয়াতে একটা মরা ইঁদুর পড়ে গেছে, বিরাট দুর্গন্ধ বেরোচ্ছে, কি করব? তা হুজুর বলে, এক কাজ করো, কুয়া থেকে 70 বালতি পানি তুলে ফেলে দাও। আব্বা কথা খুব গুরুত্ব দিয়ে শোনে। এ বাড়িতে এসে 70 বালতি পানি তুলে ফেলে দিয়েছে। দেন শুয়ে দেখতেছে তমু কুয়াতে দুর্গন্ধ যায়, ফের 70 বালতি পানি তুলে ফেলে দেয়। শুয়ে দেখতেছে তমু দুর্গন্ধ যায় না, বালতি পানি তুলে ফেলে, ফের নাক দিয়ে শুয়ে দেখতেছে তমু দুর্গন্ধ যায়। কবার? 3 7 21 মানে কত বালতি? 210। মল সাহেব ফেলতি বলেছিল ক বালতি? 70। এ মাল 210 বালতি পানি তুলে জব্দ হয়ে গেল। এবার আদলা ইবনে ইমাম সাহেবের খুঁজে, বলে মেরে মাথা ফেটিয়ে দেবো। আয়াব্বা মৌলবীরা কি জিনিস তো এরা জানে না। আমি এই 2-3 দিন আগে একটা জলসায় গিয়েছিলাম আমাদের দক্ষিণ 24 পরগনা। আমার বলতে, কালিমুল্লা ভাই আমার মাইনে 3500, একটু স্টেজে উঠে বলো। আলি দোষ তো তোমার, তুমি মাদ্রাসায় কি পড়া পড়েছ? এই মাঘ মাসে ঠান্ডার সময় অত উঁচু করো কেন? ঠান্ডার সময় উঁচু করতে গেলি তো তোমার ঠান্ডা লাগতে পারে, তা ঠান্ডা লাগলি ডাক্তারখানায় গেলি তো 1000 টাকার ওষুধ দেবে, তা তোর মাইনে তো 3500, যদি 1000 টাকার ওষুধ কিনিস থাকবে কত? 2500। শালা তুই কি খাবি, তোর বউ কি খাবে, তোর বাচ্চা কি খাবে? 15 দিন উঁচু করবি, বাকি 15 দিন ওই উঁচু চালিয়ে দিবি। কথা বলেন, বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দিবি, শালা ফেরেশতারাও ধরতে পারবি। পাগামি গোলার জায়গা বলাই। মৌলবি বলছে, শোন এই পিয়াদবের বাচ্চাই শোন, তোর আমি 70 বালতি পানি তুলে ফেলে দিতে বলেছি, তুই 210 বালতি তুলে ফেলে দিলি, তাও দুর্গন্ধ যায় না? বলে না। আয় আব্বা, তুমি কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিলে? বলে হেই দেখ, তা তুমি কি ওইটা আমার আগে বলে দেছো? কিরম চিটিং বাদ, বুঝতে পেরেছে? কুয়া থেকে মরা ইঁদুরটা তোলে, ও যদি সারাদিন পানি তুলে ফেলে দেয় কুয়ার পানি পাক হবে? কথা বলে না, পাক হবে? এই তরুণীপুরের মুসলমান, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আজ তরুণীপুরের স্বরূপ নগরের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন দুধ খা মায়ের লাল মুনাফিকের বাচ্চা যদি না হও, মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকো, আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে, চলে যাব, পিছনে মুনাফিকি করবে না। আমি এখানে বসে দেখিয়ে দেবো, এ মুসলমানের ছানারা, এ মুসলমানের বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়, মুসলমানের ছানারা রমজানের রোজা রাখে, ইফতারি করে বন্দোলনের টাকায়, মুসলমানের বাচ্চারা রমজানের রোজা রাখে, সেহরি করে গুরুব লোনের টাকায়। আরে হারামখোরের বাচ্চা, বিয়াদবের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলে দে, আগে হারাম খাওয়া ছাড়, তারপরে ইবাদত কর। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? এই বাবু আচ্ছা, তোমাদের এদিকে একটা কথা বলি, বসিরহাট এলাকার লোকেদের আমি খুব ভালোবাসি। কেন? এরা আমার আল্লামা রুহুল আমিন হুজুরের দেশের লোক। সুবহানাল্লাহ বলো না? আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। বাবু, কোনো ব্যক্তি যদি গু বিসমিল্লাহ বলে খায়, হালাল হয়ে যাবে? এরা কথা বলেন। গু বোঝো না? গু মানুষের পায়খানা। গু যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, হালাল হয়ে যাবে? মুসলমানের ছানা মদ খাচ্ছে, গোপটা কি কায়দায় পাক দিয়ে ধরে করিম বলতে, আরে তুই এরকম ইংরাজি প্যাটার্নের গোপটা ধরে জানি কি বলে, গোপের পানি খাওয়া। খাচ্ছে কি? খাচ্ছে কি? হারাম। কাউরার বাচ্চা না মুসলমানের বাচ্চা? এই আগে দেখছি মে বাবু, আগে দেখতুম কিছু কিছু লোক হজ করে এলি নামের আগে হাজি লিখে ঘুরত। এখন দেখতেছি চাচা ওমরা করে এসে মাল নামের আগে হাজি লিখে ঘুরত। এ হানা না, হানা না। তো ওমরা করলি যদি নামের আগে হাজি লিখতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছি, নামের আগে হারামজাদা লিখে ঘর। চাচা বুড়ো হয়ে গেছে, এত বড় গো দাড়ি রেখেছে, মরার ভয় এসে গেছে, মসজিদে লাভে জিবরাইল এসে তো চিনতে পারছে না। আল্লাহ মালটা কে গো? আল্লাহ বলে চিটিংবাজের কিছু বলিনি, বুনির সাথে 10 বছর কথা বলে না, মরার ভয়ে এত বড় দাড়ি রেখে মসজিদে এসে। আগে হারাম খাওয়া ছাড়ো, পাগামি করার জায়গা নাই। আগে হারাম খাওয়া ছাড়, নইলে করিমির বাপ মরে গেছে, জানাজার মাঠে করিম বাপের এড়ে গরুর মতো চিৎপাত করে শুয়ে গ্রামের লোকেদের বলতে, ও গ্রামের লোকেরা, আমার বাপ যার যার গাঁটোলা বাঁশ দিয়েছে মাফ করে দিও। ঠিক বলেছি না ভুল বলেছি? আমার ভাষাটা হয়তো শুনতে খারাপ লাগলো, সত্য বলেছি না মিথ্যা? জানাজার মাঠে মাপ চায় না, চায় না? ওর মাপ হবে? কথা বলে না। হাল হারাম খেয়ে গেলি, মানুষের হক ফাঁকি দিয়ে গেলি, তোর মাপ হয়ে যাবে? এই বাবু এদিকে দেখা, আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা ইউটিউবে কম বেশি আমার দেখেছেন, আমি খুব গরিব পরিবারের ছেলে। আমার এই 27 বছর বয়স, খুব বেশি 28 বছর। আপনারা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হয়তো বিশ্বাস করবেন না, আমি আমার জ্ঞানে আমার ভালো করে মনে আছে, আমরা 12 ভাই বোন এখন বেঁচে আছি। তো আমার জ্ঞানে আমার মনে আছে, আমাদের দুপুরবেলা সপ্তাহ নয়, মাসের পর মাস রান্না হতো না, আটার ফিন্নি খেতাম, চালদার করতে গেলে লোক দিত না, খেয়ে দিতে পারবে। এই তো আমার পাশে মুরব্বী বসে আছে, সাক্ষী দেন। এখন সেই অভাব আর আছে? এই এরা যে অভাব পেয়েছে, এখন সে অভাব? এই বাবু, তোমাদের গ্রামে একটা লোক দেখাবে, একটা লোক যে এই লোকটা 2 দিন খাওয়া হয়। আমি এতগুলো লোকের সামনে কথা দিচ্ছি, আমি যদি মিথ্যে বলি আমার জিভ কেটে নেবেন। আমি এতগুলো লোকের সাক্ষী দিচ্ছি, একটা লোক দেখান যে লোকটা 2-3 দিন খাওয়া হয় না, এর খাবার ব্যবস্থা আমি করে দেবো। আমি এর পাশে আমি দাঁড়াবো, কারণ আমার একটা কলমা পড়নাওয়ালা মুসলমান না খেয়ে থাকবে, আর আমি ওয়াজ করে বেড়াবো, এটা আমার শোভা পায় না। আমি আজকের 6 মাসের খোরাক দিয়ে যাবো। এরম লোক গ্রামে আসে যে 2-3 দিন খাওয়া হয় না, কথা বলে না। খোদার কসম, তরুণীপুরের মুসলমানের ছানারা, তোরা আমার একটা দাওয়াত হয়তো দিবি না, পরোয়া করি না তোদের দাউদে। আমি নবীর মেম্বারে বসে বলছি, খোদার কসম, এই নবিয়ানা মেম্বারে যখন বসি, কোন তৃণমূলের নেতা, সিপিএমের নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খা মায়ের লাল কারোর চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। আল্লাহকে আপনাদেরকে খুশি করার জন্য এখানে বসে কথা বলি। আমি জানি তরুণীপুরে আমার আর দাওয়াত হবে না, তবে আল্লাহ যখন একবার নিয়েছে এমন কেচে দেবো 10 বছর পরিষ্কার থাকবে ইনশাআল্লাহ, 5 বছর কানে বেঁধে থাকবে। শুনে নাও, আজ বর্তমান এই তরুণীপুরের মাটিতে যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা হারাম খায়, সুদের টাকা খায়, বন্দর লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। এদের স্বভাব খারাপ, এদের মুনাফিকি স্বভাব। এই বাবু, আমি ঠিক বলছি না ভুল বলছি? আজ থেকে 25 বছর আগে আমার সাথে একমত হবে, 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ কি জিনিস তারা জানতো না, শান্তি ছিল না, ছিল না। আর এখন 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি। কথা বলে না? করিম চাচার বউ ছকিনা ভাবি 24 বছরের কচি মেয়ে কুমড়োর মতো ফুলে গেছে। আল্লাহর কি রে বাপ, ডাক্তার বলে দেশে আলু খাওয়া যাবে না, গোস্ত খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না। তার মানে কি? থাইরয়েড, সুগার, পৃথিবীর সব মহামারী সব 40-এ বেদ আল্লাহ ঢুকে দেন। কেন? হারাম মাল ঢুকে গে। এরা আবার ওয়াজ শোনে, আর আমাদের বক্তারা এসে ওয়াজ করে। বাবারা বাবারা, আমার দিনের নবী, আমার কামলিবাল, আমার আব্দুল্লাহর বার্তা, একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, রসুলুল্লাহ 7-7 দিন কিছু খাই নাই। রসুলুল্লাহর পেটে 1-2 নয়, 7-7টা পাথর বেঁধেছে। এ মাল বসে বসে কি কান্না কাঁদে, গাল হাঁ গোয়া, মুখে মশা ঢুকে যাবে রে। আমার তো মনে হয় চোখে আমুল ঢুকে দি। এই বাঁদরের বাচ্চা, রসুলুল্লাহ 7 দিন খাওয়া হয়নি তো? এই চিটিং বাদ তোর ময়লা বাঁদরের বাচ্চা, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, খোদার কসম সে নবী 7 দিন কিছু খাই নয়, তার নবুয়াতের পেটে 7-7টা পাথর বেঁধেছে। নবী একদিনও হারাম, কথা বলে না, হারাম তোর কদিন খাওয়া হয় না? তোর বাড়ির মেয়েরা বন্দর লোন, গ্রুপ লোন করে, তুই চিটিংবাজ, তুই মুনাফিক। এই কথা বললে তোর ফাটে গেল। রাসূলুল্লাহর 7 দিন খাওয়া হয়নি, তার নবুয়তের পেটে পাথর বেঁধেছে, কিন্তু রাসূলুল্লাহ হারাম খায় নাই। তোর কদিন খাওয়া হয় না, তুই হারাম খেলি? ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে না? কারোর কারণ মুখটুক শুইকে যাচ্ছে, দেখা পাচ্ছে। আসলে কি বলুন তো, ভাই এদিকে দেখাও, আমি এই কথাগুলো বলি কেন? আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে, আর ডাক্তার যদি ভিটামিন ওষুধ দেয়, ও মাল সারবে না সরবে? আয়াব্বা, মাথা বেতার মলম নে, পোঁদে বেতায় লাগালি কাজ হবে? কথা বলে না? মাথা বেদার মলম নে, পোঁদে বেদায় লাগালি কাজ হবে? হবে। বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দর লোন, গ্রুপ লোন, বেনামাজি, বেরোজগার, গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ঘুণ ধরে গেছে। এখন খাজা বাবার ওয়াজ করলি কাজ হবে? কথা বলে না? রোগের ওষুধ, শোনো, রোগের ওষুধ কার বলে? আমি যদি এই তরুণীপুরের মাটিতে দাঁড়িয়ে বলি, ও তরুণীপুরের মুসলমান, সরের গোশ খাবে? এদের চোখ বুলু হয়, এত বড় এইটুকু ছেলে বড় বড় কথা বলছে। আমাদের সরের গোশ খেতে এসছে। আব্বা, শুয়োরের গোশত খাবেন? হ্যাঁ না বলেন, কেন খাবেন না? আরে কেন বলবেন তো? হারাম। নামাজ ছেড়ে দেবা, পাকামি করার জায়গা বানায়। শুকরের গোশ খাওয়া হারাম, ফতোয়া জেনে বসে হয়েছ, নামাজ ছেড়ে দেব, পড়ো না কেন? এই বাবু, আমি যদি এখানে বসে বলি তরুণীপুরের মুসলমান নিজের মার পেটের বোনের সাথে মেলামেশা করবে, শোনেন আমি এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হবে না, ও কথা আমি বলি না। এমন কথা বলবো কানতে রক্ত বেরোবে, যদি কানে দুদিন না থাকে তা ওয়াজ করে লাভ আছে? আমি যদি বলি এ ভাষা বাংলার কোনো দুধ খা মায়ের লালের মুখে পাবেন না, এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে, কারণ এখনকার বক্তারা সত্য জানে, বলে না, দাওয়াত কমে যাওয়ার ভয়ে শুনে না। আর আমি তো বলি হক কথা বলবো, তোর না ভাল লাগলে আমার দাওয়াত দিস নে, তোর দাউদ আমি পেচ্ছাপ করে দিই। আমি এখানে বসে কি বলবো? তোর মতো মদখোর, সুদখোর, দাড়িখোর, চুল্লুখোর, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তোর কাছে আমার শিখে বলতে হবে? শুনে নাও, আমি বলবো মুসলমান নিজের বোনকে রেপ করবে, ধর্ষণ করবে। আচ্ছা, কোনো মুসলমান নিজের বোনকে রেপ করতে পারে? কথা বলে না, পারে না কেন? খোদার কসম, নিজের বোনকে রেপ করা গোনা, ধর্ষণ করা গোনা, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। আজ তরুণীপুরের মুসলমান নামাজ ছেড়ে দেওয়াটাকে গুনাহ বলে মনে করে, কথা বলে না। আচ্ছা বাবাজি, আমি একবার আপনাদের একটা টেস্ট নিই, চুমো খাওয়াবো, আজ একটা করব। আমি আপনাদের একবার হাত তুলতে বলবো, সবাই তুলবেন, তুলবেন? আরে একবার হাত তুলতে বলবো, একটু তুলবেন? কই সবাই মিলে একবার হাত তুলুন তো দেখি, হাতে কি বেদ হল নাকি? তোলো না হাত, লাবা কিছু কিছু মাল হাত তোলে কেন বলুন তো? সে পঞ্চায়েত ভোটের সময় দেখবেন গ্রামে কেউ তৃণমূল তে ভোটে দাঁড়িয়েছে, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ আইএসএফ তে ভোটে দাঁড়িয়েছে। আর কিছু কিছু মাল ভোটে দাঁড়ায় মাঝখানতে ঠেলে ওঠে নির্দল। কি দল? নির্দল। তার মানে ও বেটা সাবালো না, মেয়ে সাবালো না, হিজড়ে। তা যারা হাত তোলে নে নবীর মাহফিলে এরা কি? আমি বলিন, তোমরা বলো। নবীর জান্নাতের বাগানে আল্লাহ বেদ দিবিনি। সবাই মিলে একবার হাত তোলো না, কি হাস কি? আর উঁচু করে হাত তোলো, দোয়া করবো, হাত তোলো, হাত ধরে থাকো। আসলে এরা ভয়তে তুলছে। আচ্ছা, আমি ওইটা বলবো বলে তো হাত তোলাচ্ছি, ও আগে 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 বলবো। আচ্ছা, আপনারা সবাই হাত লাগান, তুমি একা বলো মুসলমান, হাত তোলো, ভেবে বলো আমি ধরবো মুসলমান কার বলে, হাত ধরে থাকো তুমি সমেত। আচ্ছা, উম্মতে মুহাম্মাদি, আশেকে রসুল, আশেকে রসুল কার বলে? তোমার মুখে দাড়ি নেই কেন? রসুলুল্লাহ বলছে তোমার এলাকায় আলেম মুফতি আছে জেনে নেবে, এ মনে মনে করেছে এর হাইটি নি সাইটি নি নাটা মতো মোল সাহেব, ধমকে সোজা গো দেবো, ও তো আমার চেনে না। এখন তোমার গ্রামের আলেমুল আমাদের কাছ থেকে জেনে নেবে, আমি ভুল বললে আমার এখানে ঢুকতে দেবে না। যদি কেউ দাড়ি চাঁচে, আমি রসুলুল্লাহ, সে আমার গলায় ছুরি চালালো। যে নবীর জি জি জি, বাহ, মাইন ব্লোয়িং, দারুণ প্রশ্ন করেছ। কোথায় সালো রে বাপ? এইসব লোকের তো দরকার। ওয়াজটা করে নে, উত্তর দিচ্ছি, পালাবুন, ভয় নেই, আমি পালানোর লোক না। জি জি জি। কি বলতে হবে বলে দাও, কোনটা বলবো বলে দাও। তা আমাদের এনসি কেন, তা আমাদের এনসি কেন আছে, আমার বলতে দাও। আচ্ছা বাবা, তোমাদের গ্রামে হাফেজ মাওলানা আছে না নেই? আছে, ঘরে ঘরে আছে। ইমাম সাহেব আছে, আছে না নেই? আছে। আচ্ছা ওরা নামাজ রোজার কথা বলে না বলে না? মদ সুদ হারাম ঘুষের বিরুদ্ধে বলে না বলে না? বলে। তাহলে আমাকে ডায়মন্ড হারবার থেকে 12,000 টাকাতে ভাড়া করে নিয়ে এসছেন কেন? আমি কি বলবো? কথা বলে না। আমি বলবো তোরা জলসা দিচ্ছি, আল্লাহ তোদের 3 মাস নামাজের ছুটি দিতেছে। ওরা যেইটা বলে আমি সেইটা বলবো তো। কথা বলে না। আমি নামাজের কথাই বলবো তো, রোজার কথা বলবো তো, হজ জাকাতের আমি একই কথা বলবো তো। আর এরা কথা বলে না, বলবো তো। তা আমি তো সেটাই বলছি, না আমি অন্য কথা বলছি? আমার কথা শুনতে হবে তো। আমি হাতটা তোলালাম কেন? আমি ওর কথাই বলছি, ও বুঝতে পারছে না। হাত তুললে মুসলমান হয়, কথা বলে না। কলমা পড়লে মুসলমান হয়। আমি নবীর, আচ্ছা আচ্ছা, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজি এদিকে এদিকে 1 মিনিট। এই শোনেন, আমি কারিমুল্লাহ আপনাদের কাছে ওয়াজ করছি। আপনারা ইউটিউবে যারা আমার দেখেছেন, আমি একজন মা হারা অনাথ, আমার মা নেই। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমার মা জন্মের পরে, আমার দাইমারা এখনও বেঁচে আছে। দাইমা বোঝেন তো, যারা বাচ্চা হওয়ার সময় ধরে, তারা বলে কারিমুল্লাহ তোর মা তোকে দেখেনি, তুইও তোর মাকে দেখিস নাই, তোর মা যে তোর কোলে নিয়ে দুধ দেবে সে সুযোগ আল্লাহ দেয়নি। আমার প্রসব করে কয়েক সেকেন্ড বেঁচেছিল। আর আমি ডায়মন্ড থেকে আপনাদের এখানে ওয়াজ করতে এসেছি, প্রায় 200 কিলোমিটার রাস্তা। আমি নবীর মেম্বারে এতগুলো নেট, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনারা তো ওপর দেখেন, ভিতর দেখেন না, চমকে উঠবেন। আমি কি রিক্সে এসেছি জানেন? আমার গলায় টিউমার নিয়ে এসেছি। গত পরশুদিন কলকাতার অ্যাপোলো হসপিটালে আমার গলায় টিউমার ধরা পড়েছে। এই যে আমি ওয়াজ করছি না, বলেন এক্ষুনি যদি আমার ওটা ফেটে যায় আমার অবস্থা কি হবে? আমি জীবনের ঝুঁকি নিয়ে জবান দেওয়া আছে, আমি যাতে কমিটির লোকেদের লোক চিটিংবাজ না বলে। আমার গাড়ি অ্যাপোলো হসপিটালের রিপোর্ট, গলার ছবি সব দেখেন। গলায় টিউমার অবস্থায় আমি ওয়াজ করছি, নাহলে আমি এত আস্তে কথা বলা লোক। সোনার আব্বা, বিতর্কিত করবেন না। আমার কথা হয়তো আপনার ভালো লাগেনি, কিন্তু আমার একটা কথা আপনি ফেলে দিতে পারবেন না। কেন? বর্তমান সময়ের উপরে আমরা যদি সমাজের বাস্তব চিত্রটা না তুলে ধরি, ডাক্তার যদি সারা জীবন ওষুধ চালায় আর রোগ যদি না ধরতে পারে, ওষুধই কাজ হবে? আমি মুসলমানদের রোগগুলো তুলে ধরছি, যে মদখোর সুদখোর গাঁজাখোর ওর গায়ে লাগবে, ও হাত তুলবে কি? এই যে হাত খোদার মসজিদে আজান হয় আর যে হাত দিয়ে রাস্তায় বসে তুরুপ চালায়, টেক্কা চালায়, আমি নবীর মেম্বারে বসে বলছি মুনাফিকের বাচ্চা। যে হাত খোদার মসজিদে আজান হয় আর 4 মাথার মোড়ে দাঁড়িয়ে ক্যারাম চালায়, চিটিংবাজের হাত, মুনাফিকের হাত, কাউরার হাত, ইমানদারের হাত নয়। কোনো মাল লাল যদি থাকো দাঁড়াও, যে হাত দিয়ে সুদের টাকা গনে প্রমাণ না করতে পারলে যেতে দেবেন না। যে হাতে সুদের টাকা গনে হাত ইমানদারের হাত হতে পারে না। ভালো করে শোনো, জলসা শুনে কোরআন শুনে আর নবী দিবস করে যদি জান্নাতে যাওয়া যায়, আবু জেহেল সবার আগে জান্নাতে যাবে। এক কথা শুনছ, যদি জলসা শুনে নবী দিবস করে মিলাদ দিয়ে আর কোরআন শুনে জান্নাত পাওয়া যেত, আবু লাহাবের থেকে আগে কে জান্নাতে যেত বলো? পাকামি গোড়ার জায়গা পাও নাই, খালি হাত তুলে মুসলমান উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল। আরে সবাই যদি উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে বলবো কথা, কিন্তু গায়ে লাগছে বলবো বলবো সবাই যদি ইমানদার আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে নিজের বিয়েতে শ্বশুরের পাঁচাই বাঁশ দিয়ে আপনার আত্মীয়ার মোটরসাইকেল সোনা দানা খাট বিছনা নিল যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ইমানদার আশিকে রাসূল কোরআন প্রেমিক হলে খোদার মসজিদে আজান হয়, বাড়িতে এড়ে গরুর মতো যারা বসে থাকে, এসব আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ইমানদার মুসলমান আশিকে রাসূল হলে নিজেদের বাড়ির মেয়েগুলো বন্ধন লোন গ্রুপ লোন করে, এসব যন্ত্রগুলো কারা? আমি নবীর মেম্বারে এত ওয়াজ করার পরেও ফের চ্যালেঞ্জ করছি, মুসলমান জান্নাতে যাবে। মুসলমান কোথায় যাবে? কথা বলে না। মুসলমান জাহান্নামে যাবে না, মুসলমান জান্নাতে যাবে। মুসলমানের ছানা হলে 100% জাহান্নামে যাবে। কেন? মুসলমান বেনামাজি হবে? জোরে বলো, হবে না। মুসলমানের বাচ্চা হলে বেনামাজি হবে, মুসলমান সুদখোর হবে না। মুসলমানের বাচ্চা হলে সুদ খাবে, মুসলমান জেনা করবে না। মুসলমানের ছানা হলে জেনা করবে। খোদার কসম, মুসলমান হয়ে যান, উম্মতে মুহাম্মাদি হয়ে যান। আব্বা, নামাজ বললে কি হবে শুনবেন? নামাজ অমানুষকে মানুষ বানায়, সুবহানাল্লাহ বলুন। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ অসৎ চরিত্র লোককে সৎ চরিত্রবান বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়, সুবহানাল্লাহ বলে। সোনার বাবাজি, আমি এতক্ষণ আপনাদের বোঝাতে চাচ্ছি জান্নাতে যেতে গেলে সারা জীবন বড় ওয়াজ শুনলে কাজ হবে না। তিনটে কাজ করতে হবে। নাম্বার ওয়ান, হারাম ছাড়তে হবে, হালাল খেতে হবে। নাম্বার দুই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আচ্ছা বলুন তো, সব কিছুর মালিককে? জোরে বলুন। আমি যদি আপনাদের চিটিংবাজ বলি সহ্য হবে? কিছু কিছু মাল লেগে যাবে। 100% চিটিংবাজদের ভাষা। আমি যদি বলি সব কিছুর মালিককে, এখানে বসে বলছেন আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, আব্বা বুকে হাত দিয়ে বলো, ফজরে মসজিদে ডেকেছিল কে? আর বছর ওয়াজ শুনে শিখেছে মুয়াজ্জিন। আচ্ছা মুয়াজ্জিন যেই পারে হোক, মুয়াজ্জিনের ডাকটা আসলে কার? জোরে বলুন। এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ, সেই আল্লাহ ফজরে ডাকলো। কচি মতো বোর গোলা জড়ে কে শুয়েছিলে বলো? এই কথাগুলো বললি তো খারাপ লাগে। এখানে বসে বলছি সব কিছুর মালিক আল্লাহ, ফজরের নামাজ পড়বে না কে? আমি। সব কিছুর মালিক কে? আল্লাহ। বন্ধন লোনের টাকা খাবে কে? আমার বউ। হেভি দেখতি সভাপতি হবে। তার মানে কি, একটা লোক তার মেয়ের বলতে যে মাপবে ক 30 বছর বয়স হয়ে গেল। মেয়ে বলতে যে আব্বা বিয়ে আমি করবো, কিন্তু দুলাভার মতো বর দিতে হবে। বাপ বলতে যে ওতে ভালো জিনিস দিচ্ছি, বলে না ওইরাম জিনিস দিতে হবে। তার মানে কি বুঝতে হবে দুলাভার সাথে? বলো বলো। এদিক বুকি হাত মেরে বলতে যে মুসলমান, নামাজ পড়বে না কে? আমি। মুসলমান, রোজা করবে না কে? আমি। উম্মতে মুহাম্মাদি, সুদ খাবে কে? আমি। উম্মতে মুহাম্মাদি, জেনা করবে কে? আমি। মানে কি শয়তানের সাথে সেটিং করা। সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জান্নাতে যদি যেতে চান সর্বপ্রথম হালাল খেতে হবে, নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর নাম্বার 3 একটু পরে বলবো। তার আগে আমি জানি এই তরুণীপুর এলাকা এদিককার মানুষ আলাদা, এদের মহাব্বত আলাদা, এরা আলেম উলামাদের মহাব্বত করে। হয়তো দু ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, দুটো রোজা রাখতে পারেনি, কিন্তু আমার নবীর প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি একটা আলাদা মহাব্বত আছে না নাই? জোরে বলুন। আমার সোনার আব্বা, আমি একজন মাহারা ছেলে এবং আমি রুগী মানুষ, খুব কষ্ট করে প্রায় 200 কিলোমিটার রাস্তায় এসেছি। আমি আপনাদের জন্য দোয়া করব। আগামী বছরেই জলসাটা হবে। কমিটির তরুণ যুবক ভাইয়েরা, আমি শুনে এত খুশি হয়েছি। এরা এই জলসাটা প্রতি বছর দিত, দোকানপাট মেলার মতো ভিড় হতো, কিন্তু তরুণ যুবকেরা এগিয়ে এসে বলল ইনশাল্লাহ এই বছর থেকে আমরা খোরাকি বাদে দেনা করব না, মেলা বসাবো না। আমি মাহারা ছেলে, এদের জন্য দোয়া করে যাব। আল্লাহ যেন হজরতে ওমরের মতো এদের কবুল করে নাই, বলেন আল্লাহুম্মা আমিন। আর মুরব্বীদের বলে যাব, আমার কথা ভুল ভাববেন না, মুরব্বীরা এবার পিছিয়ে সরে যান, অবসর নেন, যুবকদের মসজিদে দায়িত্ব দেন, মাদ্রাসায় দায়িত্ব দেন, মক্তবে দায়িত্ব দেন, জলসায় দায়িত্ব দেন। কেন? খোদার কসম, যুবকরা এগোলে ইসলাম এগোবে। যুবকদের ভিতরে আমরা যদি ইসলামের মহাব্বত ঢুকিয়ে দিতে পারি, যুবকরা এগোলে ইসলাম এগোবে। আগামী বছর এই নবীর প্রেমের জলসায় এতগুলো লোক এখানে বসে আছে, আমি 5,000 10,000 চাইব না। যদি এখন না থাকে, আগামী বছরের জলসায় মাত্র 2,000 টাকা কোন সোনার আব্বা, সোনার তরুণ, সোনার নওজোয়ান, সোনার ভাই, যা আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে আগামী বছর জলসায়। এই দেখেন ইমানদার কার বলে দেখে, আমি জানি এখান ইমানদার আছে। কি নাম আব্বা? দেখেন কি নাম বাবু, কি বল? রবিউল ইসলাম। আহারে সোনারে ভাই, এইখানেতে বাড়ি, থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান, বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা, আমার রবিউল ভাইয়ের সাথে আর একটা ভাই 2,000 টাকা দেবেন, যে আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে আগামী বছরের জলসায় আমিও 2,000 টাকা দিয়ে দেবো। আর একজন কোন তরুণ ভাই, যুবক ভাই, কত টাকা কোথায় চলে গেছে? বাবু একটা লাউ এসছে এখানে, কোন সোনার বাবাজি আছেন? দেখেন, আমরা বিরাট কোহলির জার্সি নিয়ে, MS ধোনির ব্যাট নিয়ে নিলামে তুলি। এটা নবীর মাহফিল, এতগুলো লোক, এই টাকার দ্বারাই ইসলামের কাজ হবে, নবীর মাহফিলের কাজ হবে। এই লাউটা কত টাকা দেবেন? কোন সোনার ভাই আছেন হাত তুলে বলুন ইনশাল্লাহ যে আমি এত টাকা দেব। আছেন কোনো সোনার আব্বা? আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে। আপনি নিজে থেকে একটা আপনার চয়েস মতো দাম বলেন, ইনশাল্লাহ। আসেন কোনো সোনার বাবাজি, সোনার তরুণ, সোনার নওজোয়ান, এই লাউটা কত টাকা দেবেন বলেন, আপনি নিজে থেকে বলেন ইনশাল্লাহ, আপনার যেটা ভালো লাগবে যে ভাই আমি এত টাকা দেবো। আছেন কোনো সোনার আব্বা, আছেন কোনো সোনার তরুণ, সোনার নওজোয়ান? নবীর মাহফিলে স্মৃতি হয়ে থাকবে, কাল কিয়ামতের দিন এই চিত্র আল্লাহর কিয়ামত। কি বলছো বাবা? আব্বা বলেন এই লাউটা কত টাকা দেবেন ইনশাল্লাহ? একজন দাম বলেন ইনশাল্লাহ, একজন বলেন যে আমি এত টাকা দিয়ে নিতে চাই। কোনো ভাই নাই অপশানে ওঠার মতো? অন্তত দামটা বলুন যে আমি এত টাকা দিলে নিতে পারবো। এতগুলো লোকের ভিতরে কোনো ভাই নাই ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। কই ভাই হাত তোলো দেখি। মাশাআল্লাহ। রবিউল ভাই না? রবিউল ভাই 200 টাকা দাম দিলেন। আর কোনো ভাই আছেন লাউটা 200 টাকার উপরে দাম দেওয়ার মতো? আর কেউ আছেন লাউটা 200 টাকার উপরে দাম দেবেন? আর কেউ আছেন? ততক্ষণ ভাবেন আগামী বছর আমার নবীর মহাব্বতের জলসায় আল্লাহ যদি বেঁচিয়ে রাখে, আল্লাহ বলেছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি। আমার রবিউল ভাইয়ের সঙ্গে আর একজন ভাই 2000 টাকা দেওয়ার মতো এখন যদি না থাকে আগামী বছর দেবেন। কেউ আছেন? আছেন? আগামী বছর 2000 টাকা দেবেন। এ বাবু এবার দোয়া করে দেবো। বাবু উঠো না। 2000 টাকায় 1 বছর পরে নবীর মহাব্বতে দেওয়ার মতো আর কোনো ভাই নাই? এতগুলো লোকের ভিতর হিম্মত করে হাত তুলুন না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জানমালে বরকত দেবে। আছেন কোনো সোনার তরুণ, সোনার নওজোয়ান, বয়স্ক বাবাজি? আজকের মরে যাবেন, কালকের দুদিন আপনার কবরের মাটি শুকবে না। ছেলেমেয়েরা আপনার সম্পত্তি নিয়ে মারামারি করবে। আমার নবীর মহাব্বতে আপনি যদি বেঁচে থাকেন আগামী বছরের জলসায় 2000 টাকা ওয়াদা করবেন। আর কোন সোনার ভাই নাই? এ বাবু আলহামদুলিল্লাহ। আমার তরুণ ভাই, কি নাম ভাই? ও বাবু আর একটু বসো না বাবু, এবার দোয়া করে দেবো। আর একটু বসো। হাসানুজ্জামান কোদাবাড়ি ভাই, আহারে তরুণ ছেলে। হাসানুর রহমান এইখানেতে বাড়ি, আল্লাহ তুমি দোয়া করি তোমার তাহার তরেতে, এ দান কবুল করো এই গভীরাতে, যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান কবুল করো আল্লাহ তুমি বড় মেহেরবান, কবুল করো আল্লাহ তুমি তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি 3 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো আর একজন ভাই হবে না? 3 নম্বরে ইনশাল্লাহ। কত টাকা কোথায় চলে গেছে? আগামী বছর পর্যন্ত যদি আল্লাহ বাঁচিয়ে রাখে 1 বছর পরে 2000 টাকা আর একজন দেওয়ার মতো কোনো ভাই আছেন ইনশাল্লাহ? কোনো তরুণ ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই? আমায় মাগো বলতে পারো গরিব কেন মোরা, ওদের আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা, রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে আর ফেরেন।